Ganeshira, Tani Ganeshira, Tani Ganeshira. বাংলা গানের ইতিহাস সহস্র বছরের। চর্যাবোধ কিংবা রীতি বলি, তারও আগে শুরু হয়েছিল সুরে সুরে পদাবলী উপস্থাপনার রীতি। সঙ্গীতকে সামনে নিয়ে নতুনত্ব করে এগিয়ে চলেছে সাধারণ মাল্টিমিডিয়া। সাধারণ মাল্টিমিডিয়া ব্যানারে আয়োজিত রিয়েলিটি শো গানে গানে শিরা প্রতিযোগিতার লড়াই চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি এখন উপস্থিত আছি সাধারণ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, মাহমুদ আক্তার মুক্তি। আপনারা দেখছেন রিয়েলিটি শো গানে গানে সেরা। স্বপ্ন হবে সত্যি, সকল প্রাপ্তিগুলো গানের হোক। আজকের রিয়েলিটি শো গানে গানে সেরা প্রতিযোগিতায় সম্মানিত বিচারক মণ্ডলী উপস্থিত আছেন। এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বিচারক আকাশ জোয়ারদার, এবং তার পাশেই রয়েছেন জনপ্রিয় বরেণ্য কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। তার সাথেই রয়েছেন গুণী ব্যক্তিত্ব সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার। আজকের রিয়েলিটি শো গানে গানে সেরা প্রতিযোগিতায় মিউজিশিয়ানদের পরিচয়। কিবোর্ড নাদিম, প্যাডে আছেন পল, গিটারে আছেন সেলিম। আপনারা দেখছেন গানে গানে সেরা প্রতিযোগিতা চলছে পঞ্চম পর্বের অডিশন। এবারে 61তম প্রতিযোগী টাঙ্গাইল থেকে জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম, সালাম জানাচ্ছি আমাদের গানে গানে সেরা অনুষ্ঠানের বিচারক মণ্ডলীদের। আমি টাঙ্গাইল থেকে আসছি, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি খালিদ হাসান স্যারের একটি গান গাইব। তুমি অন্তরে তুমি, নয়নে হে তুমি, জীবনে হে তুমি, মহরণ হে ও রে প্রাণ ময়না রে। তুমি জীবনে তুমি
সঙ্গী, আমরা আপনাকে গোল্ডেন কার্ড দিচ্ছি। এবং বেশি বেশি রেওয়াজ করবে, তুমি তো রেওয়াজই করো না, হয় যে অনেক সমস্যা তোমার, ঠিক আছে? পঞ্চম পর্বের অডিশন পর্বে এবারে 62তম প্রতিযোগী কুড়িগ্রাম থেকে বিজয় পলাশ। ওয়ালাইকুম স্যার। কি নাম তোমার? আমার নাম বিজয় পলাশ। কোন জায়গা থেকে? আমি কুড়িগ্রাম জেলা থেকে আসছি। কি গান করবেন আপনি? আমি প্রথমে আমাদের সেই কুড়িগ্রামের, যেহেতু কুড়িগ্রাম থেকে এসেছি, আমি আমার পরিচিত সেই ভাওয়াইয়া গান প্রথমে পরিবেশন করব। ঠিক আছে, শুনি। আরে কি দিয়েবান ধিয়ে রাখব রে, আমার এই নয়া জহিব না রে, কি দিয়েবান ধিয়ে রাখব রে, আরে কি দিয়েবান ধিয়ে রাখব রে, আরে কি দিয়েবান ধিয়ে রাখব রে, আমার এই নয়া জহিব না রে, কি দিয়েবান ধিয়ে রাখব রে। জৈবন সোনা হনো আয় রূপে হনো আয় রে, জৈবন সোনা হনো আয় রূপে হনো আয় রে, ওই না গলাত ঝুলিয়ে রাখবো, আরে কি দিয়েবান ধিয়ে রাখবো রে, আরে কি দিয়েবান ধিয়ে রাখবো রে। পলাশ জি স্যার, আপনার থেকে আমরা আর একটা লোকসঙ্গীত শুনি। জি স্যার। ও মাঝি বাউনা তোমার না, এমন সুন্দর বৈঠা বাইয়া তুমি বৈশা দিন কাটাও মাঝি রে, ও মাঝি বাউনা তোমার না, এমন সুন্দর বৈঠা বাইয়া তুমি বৈশা দিন কাটাও মাঝি রে, আরে এমন সুন্দর বৈঠা বাইয়া তুমি বৈশা দিন কাটাও মাঝি রে। গোরে গোরে তুমি বৈঠা মারো ধীরে ধীরে রে, ওই বাতাসের
বাতাস উঠলে পরে মুখের বাতাস উঠলে পরে কেমনে শেষি নাও মাঝি পাও না তোমার নাও এমন সুন্দর বৈঠা বাইয়া তুমি বৈশা দিন কাটাও মাঝি রে ও মাঝি পাও না তোমার নাও এমন সুন্দর বৈঠা বাইয়া তুমি বৈশা দিন কাটাও মাঝি রে এমন সুন্দর বৈঠা বাইয়া তুমি বৈশা দিন কাটাও মাঝি রে চলছে পঞ্চম পর্বের অডিশন। এবার 63তম প্রতিযোগী মুন্সিগঞ্জ থেকে রিয়াদ। আসসালামু আলাইকুম। তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানি রাতের মাসরে দোসর হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমার রিয়াদ জি আপনার থেকে আমরা আরেকটা গান শুনব কি করে বলিব আমি কি করে বলিব আমি আমার মনে বড় জ্বালা মনে বড় জ্বালা কেউ কোনো দিন আমার তো কেউ কোনো দিন আমার তো কথা দিল না কথা দিল না বিনি সুতার মালা খানি বিনি সুতার মালা খানি গাথা হইল না গাথা হইল না আপনি লয়টা আপনার ঠিক নাই ঠিক আছে স্যার আমাকে একটু সুযোগ দেন একটা গান শোনাই তালটা একটু মানে মিস্টেক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে একটু মুখ শুনে আপনাকে সুযোগ দেওয়া হলো শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি
শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি যদি বলো একবার এ জীবনে শতবার হাসি মুখে পড়ব মরণ ফাঁসি শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি এখন ভালো গেয়েছেন আপনি ধন্যবাদ নার্ভাস লাগছে আর কি তারপরেও আপনি বেশি বেশি রেওয়াজ করবেন হ্যাঁ আসেন আপনার রিয়েলিটি শো গানে গানে শিরা চলছে পঞ্চম পর্বের অডিশন এবার প্রতিযোগী 64তম প্রতিযোগী ময়মনসিং থেকে ফয়সাল সালাম আলাইকুম আমি ফয়সাল কবির আমি ময়মনসিং থেকে এসেছি শ্রদ্ধেয় পরাণ ফকিরের একটি গান করব দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব আমি সইপা দিব আমার মন প্রাণ আমি সইপা দিব আমার মন প্রাণ তুমি তুমি কোন বাদেশে রইলা রে দয়াল তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাদেশে রইলা রে দয়াল তুমি কোন বাদেশে রইলা রে দয়াল দয়াল তোমার লাগিয়া দেশে না বৈদেশে দয়াল তোমার লাগিয়া দেশে না বৈদেশে আমি পাইতাছি পীরিতের জাল আমি পাইতাছি পীরিতের জাল তুমি কোন বাদেশে রইলা রে দয়াল কোন বাদেশে রইলা রে দয়াল ফয়সাল জি ম্যাম আসো তোমার কার্ড নিয়ে যাও গানে গানে শিরা গানে গানে শিরা আপনারা দেখছেন রিয়েলিটি শো গানে গানে শিরা চলছে পঞ্চম পর্বের অডিশন পর্ব এবারে 65তম প্রতিযোগী বগুড়া থেকে আগত রাকিব গানে গানে শিরা গানে গানে শিরা
আসসালামু আলাইকুম, আমি বগুড়া থেকে আসছি, রাকিব হাসান। মক্কা কি মদিনা খুঁজিলেই মেলে না, খুঁজিয়া রাকিব রাকিব স্কেল দেখলে একটা চলে গেছে আর এক জায়গায়। হয় যেটা তো তুমি করছো সেটা তো করো, আর নাহলে যেটা সিলেক্ট করে গেলে সেটা তো করো। ভাবা সে যার গায়ে দেখলে তার সে না যায়, ভাবা সে যার গায়ে দেখলে তার সে না যায়, সর্বয়ঙ্গ তার পোড়ারে ভবে ঘরে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে ভবে ঘরে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। মক্কা কি মদিনা খুঁজিলেই মেলে না, খুঁজিয়া দেখো আপন দিলে কি মদিনা খুঁজিলেই মেলে না, খুঁজিয়া দেখো আপন দিলে তে, দেখিলেই সবি পাগল হবি, দেখিলেই সবি পাগল হবি, কোন নিষেধ মানবে না রে বেরি ঘরে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। রাকিব তোমার কার্ডটা নিয়ে যাও। যেতে নাহি মনো চাই তবু যেতে হয়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছিলেন রিয়েলিটি শো গানে গানে সেরা। হাড্ডে হাড্ডি লড়াই প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন এবং যেসব প্রতিযোগী অংশগ্রহণ করে পাওয়ার গোল্ডেন কার্ড পেয়েছেন তাদের সবার জন্য শুভকামনা। পরবর্তী রাউন্ডে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন এবং দেশে এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণ করেও যেসব প্রতিযোগী আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন নাই তাদের জন্য অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদা আক্তার মুক্তি। দেখা হবে আগামী পর্বে রিয়েলিটি শো গানে গানে ছেড়ে।